हेलो बंधुरा, स्वागत जानाई आमार चैनेले। आमी चुमकी। तुम्हरा केमन आछो? आशा करछि तुम्हरा खूब भालो आछो। आमी तो खूब ही भालो आछि। आमी एखन देखो रेडी होये गेछि आर एखन बाजे 11:45। तो एखन बेरिये चले जाबो। आमी कोथाय जाच्छि तोमादेर संगे शेयर करब। एखन आमी बोले दिई तोमादेरके दुदिन आमी ट्रेन जार्नी करब। तो आमरा चारजन, आमी आमार बोन दीदी भाई सब चारजन मिले चले जाच्छि घुरते, एकटा बड़ो ट्रिप। तो कोथाय जाच्छि सेगुलो तोमादेर संगे शेयर करब। तोमरा किन्तु शेष पर्यन्त भिडियोटा देखबे। तो आमादेर ट्रेन आछे 3টার समय आर आमरा एखन बाड़ी थेके चले जाब। आर खड़गपुरेर आगे स्टपेज माने हिजली स्टेशने। हिजली स्टेशन आमादेर बाड़ी थेके अनेकटाई दूरे, 2 ঘন্টা प्राय। तो ওখানে আমরা এখন গাড়ি বুক করেছি, ওটা গাড়িতে চলে যাব। তো ওখানে দেখা হবে। তো এখন অবধি মানে আমরা জাস্ট রেডি হচ্ছি, তো বেরিয়ে যাব আমরা। এখন বাজে 2:36, আমরা অনেক লেট করে পৌঁছেছি। না লেট না, ট্রেন এখনো 3টার সময়, 3:05 আছে। তো ডোন্ট ওয়ারি, ট্রেন আসছে। আমরা একটু ঘুমিয়েও নিয়েছিলাম গাড়িতে। तो स्टेशन टा दिखिए दी, हिजली स्टेशन। আমরা স্টেশনের ভিতরে চলে এলাম। দেখো এবারে গাড়ির জন্য অপেক্ষা করছি, টাইম আর বেশি নেই, এবারে চলে আসবে। তো আজকে দেখছি গাড়িটা কিন্তু খুবই টাইমে আছে, না হলে কিন্তু একদম বেটাইমে থাকে। তো দেখো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কি করব, একটু ভিডিও করে নেছি। এবারে 3টার সময় উঠে পড়েছি, 3টাও হয়নি, এখন 3:30 বাজে। তো দেখো এখন ট্রেনের ভেতরে কিন্তু সবাই ঘুমিয়ে গেছে। আমরা খুব চেষ্টা করছি আওয়াজ না করে সব কিছু কাজগুলো করার, অনেক কিছু জিনিসপত্র ছিল। তো আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে হিজলি থেকে। তো চলো এখন আমি কোথায় যাচ্ছি তোমরা কিন্তু দেখতে পাবে, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সবাই ঘুমিয়ে আছে, পুরো নিস্তব্ধ। আমাদের কিন্তু সিট এক জায়গায় পড়েনি, একটা বগিতেই আছে কিন্তু এদিক সেদিক হয়ে আছে। তো তৎকালে আমরা টিকিট কেটেছিলাম যেহেতু সেজন্যে। তো আমার সিট আর বোনের সিট কিন্তু কাছাকাছি পড়ে গেছে, ভাগ্যটা আমাদের মানে খুবই ভালো। তো দুজনের সিট একসঙ্গেই পড়েছে, আমার বোনের পড়েছে আপারে আর আমার পড়েছে মিডিলে। তো উইন্ডো সিট কারোরই পড়েনি, এটার জন্য একটু আফসোস হচ্ছিলো যেহেতু ওটা দেখাটা খুব মুশকিল হবে। তো যাই হোক, চাদরগুলো পুরনো ছিল, ওগুলো সরিয়ে আমরা নতুনগুলো নিয়ে নিয়েছি। দেখো নতুন দিয়ে দিয়েছে। নতুন কি কি আছে আমি দেখিয়ে দিই। এখানে কিন্তু আছে একটা হচ্ছে 2টো চাদর, একটা গায়ে দেওয়ার, একটা নিচে দেওয়ার জন্য, আর একটা পিলো কভারও ছিল। তো সব কিছু কিন্তু ওয়াশ করাই ছিল, একদম দেখতেই পাচ্ছ তোমরা, আমি পুরো প্যাকেট কাটলাম। তো এবারে আমরা দুজন বসে গেছি, আর দেখো রাতে এখন ঘুমিয়ে পড়বো, সবাই ঘুমিয়ে পড়েছে, আর বেশি জ্বালাবো না কাউকে। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো উইন্ডো সিটগুলো পুরো ফাঁকা ছিল, কেউ ছিল না, ভাগ্যটা খুব ভালো ছিল। তো আমরা কিন্তু উইন্ডো সিটে পুরো 3জন বসে গেছি, একদম জায়গা নিয়ে, কার আর যেন কাউকে বসতেই দেবো না। এই জন্য চাই লে রা হ্যায় লড়কা, লড়কি মেরে চাই লে রা হ্যায় লে রহি হ্যায়। আমরা একটা চা নিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে। মতাই মতাই দেখ দিদি ভাই, দেখ আমরা কত মজা করছি, আমরা চা খাচ্ছি, চা আদ্রক বালি চা। তুই তো এলি না, তুই চলে এলে খেতিস, সিট নেই, বুক করা নেই। তো আমরা এখানে যে বসে মজাটা নিচ্ছি ভালোই লাগছে, কিছু করার নেই এখন। যতক্ষণ আসবে না ততক্ষণ তো অবশ্যই বসে থাকবো, আর কতই বা ঘুমাবো, কতই বা কি করবো। আমরা উঠেছে, ভিউজটার মজাটা নিতে হবে যেহেতু অনেকটা দূরে ঘুরতে এসেছি। তো কোথায় যাচ্ছি তোমরা কিন্তু এখনো জানো না, দেখতে পাবে পুরোটা, দেখতে থাকো তবে দেখতে পাবে। আর ভিউজে দেখিয়ে দিই পুরো পাহাড়, কি সুন্দর লাগছে। তো চলো দেখাই। এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমি ট্রেনের যে বাইরের দৃশ্যটা দেখাবো। তো আমি এখন চলে যাচ্ছি দরজার কাছে। তো দেখো সবাই কিন্তু এখন ঘুমিয়ে আছে, এখনও সকালে অনেকে জেগেও গেছে। তো এই দেখো দরজার কাছে চলে এসেছি, আর বাইরেরটা দেখাই তোমাদেরকে। দেখো এখানে কিন্তু রোদ দেখাই যাচ্ছে না, তোমরা কিন্তু আগে দেখতে পেয়েছো কতটা রোদ আমার মুখে লাগছিল। এখানে পুরো একদম কুয়াশা ভর্তি, এখানে রোদই নেই, সূর্য ওঠেই নি। তো বাইরের দৃশ্যটা দেখো, এখানে পাহাড়গুলো সুন্দর দেখা যাচ্ছে।
এবারে চলে যাব আমি নিজের জায়গায়। দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এরপরে চলে যাচ্ছি নিজের জায়গায়। তো এখানে এখন ভেতরে ঢুকে পড়ব। গাইস এখানে আমরা কোথায় চলে এসেছি, ট্রেনের মধ্যে ভয় লাগছে, কি জানি না কোথায় পড়ে যাচ্ছি, পড়ে যাচ্ছি মা, কোথায় কোথায় অন্ধকার আগে লাগছে গাইস, ভয় লাগছে। এখন করে নেব আমরা ব্রাশ সবাই মিলে, তারপরে একটু ব্রেকফাস্ট করব, কি করা যায় সেটাই ভাবছি। আমরা জোর করে কাটিয়ে খেয়ে নিয়েছি, এখন চলে এসছে টিটি, তো চেকিং এর জন্য চেকিং করে নেবে। লোডিং চলছে, কারণ দুজনে লোডিং একসাথে চলছে। যাই হোক গাইস, আমাদের লাকিলি মানে আনলাকিলি আমাদের হচ্ছে সিটগুলো আলাদা আলাদা পড়েছে, তারপরেও আমরা লাকিলি এখানে পুরো ট্রেন ফাঁকা, তার জন্য আমরাই রাজ করছি এখানে, মনে হচ্ছে আমাদের বাড়িতে এসেছি, আমরা রাজ করছি পুরোটা। ঠিক আছে চলো, ভালো লাগছে। এরকম করে যে একটা ভিডিও হয়, তারপরে আবার আমাদের সিট ছিল এসিতে, তার জন্য পুরো আমার স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছিলো, এমনিকেই আমার স্কিনটা ড্রাই। তো আমি একটু হাতে আর পায়ে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি, মুখেও লাগিয়ে নিয়েছি। আমি এবারে টাইম পাস করার জন্য কি করব খুঁজে পাচ্ছিলাম না, লাস্টে নেল পলিশ আর নেল রিমুভার নিয়ে বসে গেছি। নেলে যতগুলো নেল পলিশ লাগানো ছিল সব উঠিয়ে আমি আবার নেল পলিশ লাগাবো নতুন করে, কারণ একদম সময় পাইনি বাড়িতে লাগানো সব কিছু প্যাকিং করার জন্যে। তো এখানে বসে বসে আর কি করব, টাইম পাস তো করতে হবে কিছু না কিছু করে। তো এখন দেখো আমি নেল পলিশ লাগিয়ে নেবো, নেলগুলো রিমুভ করে নিচ্ছি। আমার বোন এখানে নিয়ে করবে, তার জন্য পরিষ্কার করে নিচ্ছে, আগে ক্লিন করে নিচ্ছে নখটাকে। আমাদের খাবার চলে এসছে লাঞ্চে, তো আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম একটা ভেজ থালি সবাই এক একটা করে, তো আমরা এখন এটা খেয়ে নিচ্ছি। খেতে খেতে দাদা ফোন করলো, যার কাছে আমরা এখন যাচ্ছি, তো ওই দাদার সঙ্গে কথা বলতে বলতে আমরা খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ, এবার একটু ঘুমিয়ে পড়বো, ঘুম থেকে উঠে তোমাদেরকে আবার দেখাবো আমি কি করছি সেগুলো। ঘুম থেকে উঠে আমি চলে এলাম উইন্ডো সিটে, আমার একটু হালকা খিদে পাচ্ছিল, তো হালকা করে একটু খাওয়া দাওয়া করে নিলাম। এখন আমি যে সিটে বসে আছি এটা কিন্তু আমার সিট না, এটা একটা অন্য মেয়ের সিট, যে এখন কিন্তু নিচেই শুয়ে আছে, সারা রাত সে নিচেই শুয়েছে, কারণ তার হাঁটুতে ব্যথা, তার জন্য আমি তার সিটটা পুরো দখল করে নিয়েছি। এখানে আমি সারা রাত আজকে থাকবো, আর এই সিটটায় আমার কোনো অসুবিধা হচ্ছে না, খুব ভালো লাগছিলো আমার সিটটায়। এরপরে চলে এলো ডিনার, তো আমি আর রিন্টু এক জায়গায় আমার সিটেই বসে সবাই খাচ্ছি ওই সিটটার যেটা বললাম আমি। তো এখানে দেখো পনিরের তরকারিটা দেয়নি, আর আমরা ভাত নিইনি রাতে, আমরা রুটি খাবো এখন। এখানে পনিরের তরকারি ছাড়া একটা ছোলার তরকারি দিয়ে দিয়েছে, খুব টেস্টি ছিল তরকারিটা, আর এখানে খুব ভালো লেগেছে, রাতের খাওয়ারটাও খুব ভালো ছিল, সেমই ছিল। তো দেখো এরপরে ঘুমিয়ে পড়বো, এখানে 8টা থেকে 9টার মধ্যেই কিন্তু লাইট অফ হয়ে যায় খাওয়া দাওয়া শেষ করে, তো এখন ঘুমিয়ে পড়বো, আর কী করবো এখন তো কিছু কাজ নেই, একটু ফোন ঘাঁটাঘাঁটি করে আমি একটু শুয়ে পড়ছি, দেখা হবে সকালে আবার। চলো মর্নিং বন্ধুরা, আজকে ডে টু এ দেখো আমি ঘুম থেকে উঠে একটা চা কিনে নিয়েছি, তো আজকে ডে টু বলবো না ডে থ্রি বলবো জানি না, পরশু দিন 3টা থেকে তো বসে আছি জানোই তো। দেখো এখন আমরা সকালে আবার সেই উইন্ডো সিটে বসে পড়েছি, এখনও পর্যন্ত কেউ আসেনি, যাই হোক। তো এখানে আমরা দেখো এবারে বসতে বসতে কিছু জনের সঙ্গে আলাপ হলো, তাদের সঙ্গে একটু গল্প করছিলাম, কারণ আমরা যেখানে নামবো যে স্টেশনে সেখানেও একজন নামবে, তো আমরা সেই বিষয়ে গল্প করছিলাম, কথা হচ্ছিলো খুব ভালোভাবেই। তারপরে দেখো সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছি, যে এদের সঙ্গেই আমরা কথা বলছিলাম, তো ওরা খুব ভালো ছিল।
তো এরপরে আমরা নেমে পড়ব। তার আগে দেখি ট্রেনের মধ্যে বাইক কোত্থেকে এলো। তো এটা দেখি একটা বাচ্চা ছেলের বাইক, খুব সুন্দর বাইকটা। তো আমরা এটা এত খুশি হয়েছিলাম বাইকটা দেখে, তো এটা একটু ফটো তুলে নিচ্ছিলাম। এরপরে চলে এলাম জিনিসপত্র বার করে দরজার কাছে। এরপরে আমাদের স্টেশন কিন্তু চলে এসেছে, এখন বাজে 9:20। তো এবারে আমরা নেমে পড়ব। এটা কিন্তু উৎকল এক্সপ্রেস ছিল, আর এটা পুরো টাইমেই পৌঁছেছে। এটা কখনো টাইমে আসে না, এটা সবসময় লেট করে। এটা কোনো ভাগ্যবশত এটা খুবই টাইমে চলে এসছে। আর আমরা দেখো চলে যাচ্ছে এখন স্টেশনের বাইরে। আমরা এখন চলে যাব আমার দাদার ঘরে, কারণ এখানে আমার দাদারা থাকে, দাদা পিসি সবাই থাকে। তো আমার দাদাও চলে এসছে সব জিনিসপত্র নিয়ে, আমরা এখন চলে যাব। তো চলো তোমরা। ऑटो में जाएंगे और हम दोनों जाएंगे स्कूटी में। हम लोगों का कितना अच्छा, और हम लोग का जो रिटर्न था ना गाइस, वो वाला बहुत अच्छा था गाइस, पूरा टाइम में आ गया गाइस। भैया पैसा कहाँ रखेगा गाइस पता नहीं गाइस, कहाँ पर पैसा रखेगा गाइस पता नहीं बिल्कुल भी। এবার আমরা চলে যাচ্ছি রুমে। তো অটোতে আমি বসছিলাম, বোন বসেছিল স্কুটিতে, দেখো সামনেই আছে দাদার স্কুটিতে। তো ওরা চলে যাচ্ছে, এখানে কোনো মন্ত্রী এসেছিল, তো এখানে পুলিশের গাড়ি আর ভিড় ছিল। যাই হোক, এরপরে আমরা চলে যাচ্ছি, তারা সামনে যাচ্ছে আর আমরা পেছনে যাচ্ছি অটো করে। অটোতে অনেক কিছু জিনিসপত্র ছিল, লাগেজ ছিল। তো আমরা এখন পৌঁছে গেছি এখানে। এবারে আমরা একটু শরবত খেয়ে নিচ্ছি, আমরা চান করে ফ্রেশ হয়ে গেছি, তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর দেখো এখানে এ এখনো চান করেনি, এখন এ মাথায় কি করছে, ম্যাসাজ চল রহা হে, ম্যাসাজ এখন ম্যাসাজ চলছে। আর এখানে বৌদি এখানে সবজি কাটছে, রান্না হবে। মামা চোখে গিরে পড়ে গেল। এবারে চলে যাচ্ছি দাদার কাছে, দেখো দাদা কি করছে আমি দেখাই, চলো। তো এখানে দেখো, এখানে যতগুলো ছিল সব গোল্ডের ছিল, আর এগুলো কিন্তু আমার দাদা পুরো হাতে তৈরি করে। তো কি সুন্দর লাগছিলো, আমরা এগুলোই ঘাঁটাঘাঁটি করে দেখছিলাম, কারণ এগুলো নিয়ে এসেছিলো। তো আমরা সবাই মিলে এগুলো দেখছিলাম। তারপরে আমি চলে যাচ্ছি একটু ছাদের উপরে। আমরা কয়েক ঘন্টা রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি। কালকে আছে দিওয়ালি, তো দেখো লাইটিং পুরো রাস্তাঘাট জমজমাট, একদম লোকজন ভর্তি। আর আমরা এখন চলে যাব বড় দাদার বাড়িতে, তো চলো ওখানে। এই হচ্ছে দাদার মেয়ে, একজন দাদার মেয়ে, খুব সুন্দর কথা বলে, খুব কিউট। একটা এক 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 পাপি দিয়ে দাও, দেখো কি কিউট, একে নিয়ে বেরিয়েছি। তো আমরা একটা দাদার দোকানে যাবো, আরেকজন দাদার দোকানে, দিওয়ালির জন্য প্রচুর ভিড় হয়েছে, দেখো কত ভিড় হয়েছে। আর পুরো এটা আরো রাতে যখন লাইট অফ হয়ে যাবে, তখন এগুলো লাইটগুলো ঠিক করে বেশ ভালো লাগবে। হ্যাপি দিওয়ালি সব, আজকে এই সকালে। আমরা চলে এসেছি বড় দাদার বাড়িতে, যেটা দোকানে দেখালাম আমার বৌদি বসেছিল। আমার বৌদি তো আমাদেরকে দেখে পুরো শকড হয়ে গেছে, কারণ ওরা জানতোই না আমরা এসেছি বলে, আমরা অ্যাকচুয়ালি জানাইনি কাউকেই। তো দেখো এখানে আমার দাদার ছেলে আমাদেরকে দেখে পুরো লজ্জা পাচ্ছে, আর অনেকদিন পরে সে আমাদেরকে দেখলো, তো খুশি হয়ে গেছে আমাদেরকে দেখে, খুবই খুশি। তারপরে আরও একটা এর ছোটো ভাই আছে যে আমাদেরকে চেনেই না, তো চলো ওর কাছে নিয়ে যাই, দেখি চিনতে পারি কি না। তো এ দেখো এখন সবাইকে প্রণাম করছে। তো আমার দাদার সঙ্গে দেখা হলো না, দাদা চলে গেছিলো বাজারে। তো আমরা বেরিয়ে চলে আসছি, এবারে চলে যাব একটু বাজারে ঘুরতে। আমরা আবার বেরিয়ে পড়েছি, এখন সময় হয়ে গেছে 10:00। আর দেখো দিওয়ালিতে এখনো কত ভিড়, আমরা সন্ধ্যার সময় বেরিয়েছিলাম, তাও আবার এখনো ভিড়, দেখো প্রচুর ভিড়। আর আমরা চলে যাচ্ছি এখন মেলা, দিওয়ালির একটা মেলা বসছে পাশে, 5-7 মিনিট হাঁটতে হবে। তো আমরা এখন চলে যাচ্ছি,
क्या हुआ? मेला कहाँ गया? मेला खत्म हो गया। खत्म हो गया ऐसे खो गया मेला? यार कितना सोती मैं। इतना जल्दी खत्म नहीं होता है। मेला গাইস আমরা বাড়ি ফিরে যাচ্ছি কারণ মেলা হয়নি। আমাদের সঙ্গে একটা বড় সড় প্র্যাঙ্ক হয়ে গেছে। আমার সঙ্গে সবসময় প্র্যাঙ্ক হয়ে যায় কেন জানি না। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।